শুভেচ্ছা স্মারক মোরক উন্মোচনে ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বা ইন্সপেক্টর যেটি দেওয়া শেষ হলো, এই মুহূর্তে মফিজুদ্দিন আহমেদ তার অনুভূতি প্রকাশ করবেন। আজকে শুরু দেখা ছোট গল্প সংগ্রহের মোরক উন্মোচন করলেন আমাদের বাংলাদেশ পুলিশের অভিভাবক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বা মহোদয়। এখানে একটি কথা না বললে নয় স্যার, আমাদের অভিভাবক, আমি যখন চুয়াডাঙ্গার পুলিশ সুপার ছিলাম 2006-07-08 স্যার ওখানে ইন্সপেকশনে গিয়েছিলেন ভাবি বাচ্চা সহ। তো চুয়াডাঙ্গা জেলায় পুরো 2 বছর পুলিশ সুপার হিসেবে কাজ করেছিলাম, এখন ঢাকা মেট্রো পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ডিআইজি হিসাবে কর্মরত আছি। তো এই পুলিশে চাকরি জীবনের ছোট ছোট অনুভূতি কে নিয়ে লেখা, এখানে 60টি ছোট গল্প আছে। তো আমি স্যারকে ধন্যবাদ জানাই, স্যার ছোট ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে আজকে উন্মোচন করলেন। আমরা কদিন আগেও এসেছিলাম এখানে, আমাদের বেশ কজন সহকর্মী কয়েকটি বই উন্মোচন করেছিলেন, বইয়ের মোড়ক সেখানে আমরা ছিলাম। আজকে আমাদের আরেক সহকর্মী যে বইটি এইমাত্র আমি মোড়ক উন্মোচন করলাম, ফিরে দেখা মফিজুদ্দিন আহমেদ আমাদের একজন সহকর্মী পুলিশের। আপনি জানেন যে পুলিশের কাজের বিচিত্র রকমের অভিজ্ঞতা, আপনি যেখানেই পোস্টিং থাকুক না কেন, সেটা জেলা পুলিশই হোক অথবা মেট্রোপলিটন পুলিশই হোক অথবা অন্য যে কোনো জায়গায় হোক না কেন, আপনার অভিজ্ঞতার ঝুলি কিন্তু অত্যন্ত সমৃদ্ধ হয়। আসলে আমরা অনেকে লিখতে পারি, অনেকে লিখতে পারি না, অনেকে ভালো বলতে পারি, অনেকে বলতে পারি না। আমাদের সহকর্মী মফিজ সে তার এসপি থাকাকালীন সময়ের কিছু ঘটনা নিয়ে তার এই বইটি লিখেছে। আমি মনে করি যে বইটি যারা পড়বেন এটি একটি সুখপাঠ্য বই হবে। ইমদাদুল হক মিলন সাহেব তার বইটির মুখবন্ধ লিখে দিয়েছে, আমি এই বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমরা আশা করছি যে আপনারা যারা পাঠক আছেন তারা বইটি কিনবেন এবং পুলিশ জীবনে বিভিন্ন সুখ দুঃখের ঘটনা নিয়ে তার লেখাগুলো পড়ে আনন্দ পাবেন বলে আমি মনে করছি। আহমদ কাব্য কথা গল্প গল্প গাথা এই বইটি মোরক উন্মোচন হবে এবং এবারে বই মেলায় আমরা যে কজন খুদের লেখক পেয়েছি তার মধ্যে এই আফসানা মাহমুদও একজন। মাতৃভূমি ও মাতৃভাষাকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিয়েছেন আমি সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী প্রাঙ্গণে অমর একুশে বই মেলায় দাঁড়িয়ে আমি বলতে চাই যে আমরা যদি সত্য সুন্দর সততাকে নিয়ে সাথে চলি তাহলে আগামী দিনের শিশুরাই হবে এই বাংলাদেশের পতাকা। আরেকটি বই আমি মাত্র মোড়ক উন্মোচন করলাম, আমাদের খুদের লেখক আফসানা মাহমুদ আমার আত্মীয়, আত্মার আত্মীয়। আসলে মাত্র 10 বছর বয়স, 10 বছর বয়সে সে বেশ কিছু কবিতা লিখেছে, বেশ কিছু গল্প লিখেছে এবং তার ইচ্ছায় এবং আমাদের সকল পরিবারে যারা আছি আমরা সবার ইচ্ছায় কিন্তু আজকে এই বইটি প্রকাশিত হলো। আমরা এই বই মেলা প্রাঙ্গণে প্রচুর খুদে দর্শক দেখছি, খুদে পাঠক দেখছি, আমরা খুদে লেখকও পেয়েছি অনেক। আমি পড়েছি বইটি, সে তার নিজের মনের কল্পনা সাজিয়ে বেশ কিছু গল্প লিখেছে, বেশ কটি কবিতাও সে লিখেছে দেখলাম এবং আমার কাছে ভালো লেগেছে। স্বাভাবিকভাবেই তার বয়সটা যদি বিবেচনা করেন আপনাদের কাছেও ভালো লাগবে, তার কিছু কল্পনার জগতে সে কীভাবে হারিয়ে গিয়েছিল, কীভাবে সে গল্পগুলো রচনা করেছে, কবিতাগুলো খুব সুন্দর লেগেছে। আমি মনে করি এই খুদে পাঠকের, খুদে লেখকের গল্প এবং কবিতা পড়ার জন্য আমাদের খুদে পাঠক অথবা আমাদের বড় পাঠকের অভাব হবে না। এখন আমাদের প্রচুর পাঠক আছে, আমরা জানি যে অনেক শত শত বই আমরা প্রকাশ করছি, এই বই মেলাকে ঘিরে আমাদের প্রতিদিন শত শত বই আমাদের আসছে, কিন্তু কোনো একটি বই অবিকৃত থেকে গেছে এমন কোনো ইতিহাস নেই।
আমরা পড়ছি, গোগ্রাসে পড়ছি, সবাই পড়ছি, সবাই কিনছি, সবাই দেখছি। আসলে আপনি আমি আমরা যতই পড়ব আমাদের পৃথিবী ততই বৃহৎ হবে এবং আমরা সেভাবেই এগিয়ে যাব। আসুন আমরা সবাই মিলে আপনা মাহমুদকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই তার এই ক্ষুদে প্রতিভার জন্য। আমরা সবাই মিলে তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, হয়তো হাততালি দিয়ে তাকে একটু উৎসাহিত করি। স্বরচিত কবিতার নাম হলো বাংলাদেশ, এর রক্তে স্বাধীন হওয়া দেশ, সেই দেশটির নাম আমার প্রিয় বাংলাদেশ। এদেশের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু পাকিস্তানিরা এই ভাষাটি কেড়ে নিতে চাওয়ার জন্য করেছিল বাঙালির উপর হামলা। আমরা বাংলা তবু হার, পাকিস্তানিদের দিয়েছি শেষে মার, অবশেষে দেশটি হলো স্বাধীন, হার মানব না মোরা কোনোদিন। বীরের রক্তে স্বাধীন হওয়া দেশ, সেই দেশটির নাম আমার প্রিয় বাংলাদেশ। ফাতেমা বেগম, এই বইটির মরণ মোচন হয়ে গেল, এটিও করলেন জি ডক্টর জাভেদ পাটোয়ারি, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বেগম, আমার একটা পরিচয় আছে, আমি বাংলাদেশ পুলিশ ক্যাডারের প্রথম নারী কর্মকর্তা, অতিরিক্ত আইজিপি হিসেবে 2017 সালে অবসর দিয়েছি। আমি লেখালেখি করি না, কিন্তু পড়তাম আর কি, কিন্তু অনেকেই আমাকে অনুরোধ করছে আমি যেন কিছু একটা লিখি। আমি যে লিখবো সেটা আমি মানে কল্পনা করতে পারি নাই, কিন্তু সাহস করে লিখে ফেলছি এবং ছাপিয়ে ফেলেছি। আমার হাতে এখন যে বইটি আছে, আমার আনন্দ আমার জগৎ, ফাতেমা বেগম, আপনারা শুনলেন আমাদের ফাতেমা বেগমের কাছ থেকে। ফাতেমা বেগম বাংলাদেশ পুলিশের প্রথম নারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন বিসিএসে। 1984 সালে উনি প্রথম নারী কর্মকর্তা হিসেবে বিসিএস পুলিশে যোগদান করেন এবং সদ্য উনি এনপিআরে গিয়েছেন, কয় মাস আগে এডিশনাল আইজি পর্যন্ত উনি হয়েছেন, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এসছেন। এবং তার চলার পথে উনি আমাদের বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমরা যেখানেই কাজ করি না কেন আমাদের অভিজ্ঞতা এত বিস্তৃত হয় আর এত বৈচিত্র্যময় হয়, তিনি সেই খাগড়াছড়ি থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে কাজ করেননি। সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, মেধার সাথে উনি তার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করেছেন বিভিন্ন পর্যায়ে। এবং এমনও হয়েছিল যখন উনি আমাদের প্রথম সারদাতে প্রথম মহিলা কর্মকর্তা যিনি ট্রেনিংয়ে গিয়েছেন, সারদা এর আগে কোনো মহিলা কর্মকর্তাকে ট্রেনিং দেয়নি। সুতরাং তাকে নিয়ে আমি এই গল্পটি অনেক জায়গায় বলি। প্রথম দিন যেদিন আমরা মাঠে নামলাম, আমাদের ব্যাচের কর্মকর্তা ছিলেন উনি, তো আমাদের যারা ট্রেনিং দেন তাদেরকে আমরা ওস্তাদ বলি, ওখানে যারা আমাদেরকে ফিল্ড ট্রেনিং দেন, তো ওস্তাদরা একটু থতমত খেয়ে গেল যে আমাদেরকে তো স্যার বলবে কিন্তু তাকে কি বলবে, তো তাকে মহিলা কর্মকর্তাকে কিভাবে সম্বোধন করবে এটা নিয়ে তারা বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিল। প্রথম কয়েকদিন দেখলাম যে এটা নিয়ে তাদের মধ্যে কি বলবে এটা নিয়ে গবেষণা চলছে, কখনো ম্যাডাম বলে কখনো স্যার বলে, তো তারপরে ওরা নিজেরাই বের করলো একটা মাঝামাঝি, ওর নাম হয়ে গেল ম্যাডাম স্যার। ওকে সবাই ম্যাডাম স্যারই ডাকতো, সবসময় সে ম্যাডাম স্যারই ছিল। তো সে ম্যাডাম স্যার তার নিজের জীবনের কিছু কাহিনী লিখে আমার আনন্দ আমার জগৎ লিখেছে আমার কাছে, আমি যদিও পড়তে পারিনি, আমি মনে করি যে নিশ্চয়ই আপনাদের সবারই ভালো লাগবে, তা পড়লে অনেক নতুন কিছু আপনারা জানতে পারবেন। একজন মহিলা পুলিশ কর্মকর্তার চোখ দিয়ে তার জগৎকে দেখা, এটি সত্যি একটি অনবদ্য বই হবে বলে আমি মনে করি। আমি এই বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, আমার নাম ইজাজ নাসরুল ইসলাম, আমি অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা সিটি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত আছি। আমার আজকে অত্যন্ত আনন্দ এবং সৌভাগ্যের দিন, আমি আমাদের পুলিশ পরিবারের অভিভাবক আইজিপি স্যার ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিপিএম স্যারকে পেয়েছি এবং আবার বইটার মোড়ক উন্মোচন করার জন্য। আমি এর আগে একটু বলে রাখি
যে আমি স্যার এর আগে প্রায় 9 বছর এসবিতে অতিরিক্ত আইজি হিসেবে ছিলেন, এর মধ্যে আমি 6 বছর স্যারের সাথে কাজ করেছি, স্যারের সংস্পর্শে ছিলাম। স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্যারকে যথাযথ মর্যাদা দিয়ে যোগ্যতর হিসেবে আইজি হিসেবে নিয়োগ করেছেন এবং স্যার পরিচয় করে চলে গেছেন। এটা আমার জন্য বেশ খুশির বিষয় যে আমার বেশ কিছুজন সহকর্মী আজকে তাদের বইয়ের মোড়ক উন্মোচন করলাম, তিনজন সহকর্মী পরপর। ফাতেমা বেগমের মতো আমার এই নাতি হলো আমার সহকর্মী, আমরা একসাথে অনেক বছর কাজ করেছি। ইঞ্জিনিয়ার মানুষ যে কবিতা জানেন, কবিতা লিখতে জানেন, এটা আমার জানা ছিল না। অনেকদিন কাজ করার পরেও আসলে স্পেশাল ব্রাঞ্চে থাকলে যে সব খবর পাওয়া যায় এটা বোঝা গেল যে সে যে একজন কবি মানুষ সেটা জানতাম না, এই খবরটা স্পেশাল ব্রাঞ্চে থাকা করে সবাই জানতাম না। আমি কানাইখালীর মাঠে চমৎকার প্রচ্ছদ কি করে পড়তে পারিনি আমি, যেহেতু আমার হাতে অনেক পরে এসছে বইটি, আমি হয়তো দেখতে বুঝতে পারবো অনেক ভালো লিখেছেন বলে আমার কাছে মনে হয়েছে, যেটুকু আমি উল্টালাম। এবং সে যেটা বললো যে বাহিরে যখন ইউএন মিশনে ছিল, ইউএনএ মিশন থাকাকালীন সবাই কিছুটা হলেও সময় পাওয়া যায় পুলিশের চাকরিতে, সেই সময় হয়তো লেখালেখির হাত কাজ ছিল বলেই সে লিখতে পেরেছে এবং এটি পরবর্তীতে সে একটি কাব্যগ্রন্থে রূপ দিয়েছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, কবি হিসেবে, লেখক হিসেবে এবং একজন পুলিশ অফিসার হিসেবে সর্বোপরি। তিনি দেশকে আরও সবাই দোক, আরও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তার যে মেধা এবং প্রতিভা আছে সেটা দিয়ে সাহায্য করবে, এই প্রত্যাশা রেখে আমি আজকে এই আমার 4টি বই বড় উন্মোচনের এই অনুষ্ঠানটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ পুলিশ চিরজীবী হোক।